পাঁচির মুখে গোদারি ভর্তি শালা মিয়ে ছিল এই সে এখন কোথায় গোবর গুরু ঠিক আছে তা শোন শোন ভালো কথা গোবর গুরু যাবার গুরু চাষি গুরু দেখা বলছি তোর মেয়ের জন্য ভালো সম্বন্ধ নিয়েছি মেয়ে যখন মাথায় শাইনা হয়ে গেছে না আগে এক কাজ কর মেয়েকে তুই এবার কি করবি তুই বুঝে নে করতে পারি ছেলে কি করে বলো এক্ষুনি যদি বলি ছেলে চাক ঘোরায় পালের ছেলে বিয়ে দেবে না অন্য বল এ বৌদি ছেলে না সরকারি চাকরি করে তুই আমার বিয়ে দে আমি পেনশন নেব শালা কখন হবে তাকে জানে গার ভেতরে কি হচ্ছে তা কি বলবো হে শোন মেয়েকে বিয়ে দে ছেলের সরকারি সরকারি চাকরি করে তো ওদের বয়সটা একটু বেশি হ্যাঁ মরে যদি যায় দুজনের পেনশনের টাকা বসে বসে খাবে ওমা ঠাকুর প্রথম মাথা কি বুদ্ধি গো সামনের বছর ইলেকশনে দাঁড়াবো চিন্তা ভাবনা করেছি আর একদম নাই সেই পরে বাদ দেবে না না দু তারিখে ছেলে ডাকো ছেলে ডাকো ছেলের মুখ দেখবো আমি এই বাবা বলাম শালা কখন হবে রে ওরে বাবা চলে আয় চলে আয় এই শালা এই তো আমি এখানে Thank you.
হতভাগা মেয়ের বাড়ি ওরে এসে আমি জোগাড় করলাম সবকিছু বসে পড় বসে পড় ওরে রোদ্দুরে ফেটে গেছে সার্বজনীন দুর্গোৎসব হোক কালী পূজা হোক বরণ করতেও যাবে জগন্নাথ বরণ করবো না আমি কি জামার সাথে কথা বলি কেমন কথা বার্তা বলে না কি হবে না হবে ছেলে যদি কিছু বলে বলবি হ্যাঁ দেবো হ্যাঁ দেবো হ্যাঁ দেবো আমি তো তার সঙ্গে
আমি কি বলে গেছি না কি বলেছিস যে তোর এটা জামাই হবে কথাবার্তা বল বিয়ে যোগ কে জামাই হবে এটা যবুনা কি আরবি তো যবুনা নিনে যবুনা তোর এই মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে মা যদি এত ভালো হয় মেয়ে কত ভালো হবে পুরো ভারতবর্ষের মাটি যেমন পারবি ছাঁচে ফেলে গড়ে নি ঠিক আছে পাঁচির মা ছেলেটা দুই নম্বরে মাল রাত দুপুর বেলা এসছে তুই জিজ্ঞাসাবাদ করে করেছে চাকরি করে কিনা ছেলের সম্পত্তি কত ছেলে কি করে হেনু তেনু আগে বলবে তো ভালো করে যাও করি বাবা শোন তোর শাশুড়ি মোটামুটি এই 2021-এর মধ্যে আর সামনের বৈশাখ মাস পার হলে জ্যৈষ্ঠ মাসে আধা হাদি হ্যাঁ ফুটবল খেলার টিম করবে আমি খেলবো তোকে ক্যাপ্টেন করবে আমি খেলতে ভালোবাসি কি গায়ে পড়া দেখ ওদা তার জিজ্ঞাসাবাদ করি বলি বাবা কি তোমার নাম কি গো আমার নাম কি আমি বলবো বা তুই শুনবে বা শুনবে আমি আগায় থেকে বলবো না গোড়ায় থেকে বলবো তুমি গোড়ায় থেকে বলো ঈশ্বর নিচে আছিস আমি যখন হয়ে হয়ে মরে যেতুম তাহলে বল তাহলে বল ঈশ্বর ছিরি মান যুক্ত গদাই চন্দ্র পাল সরকার বাবা তুমি কোন কলেজে পড়াশোনা করেছো কোন কলেজে কেন ধোসার হাসপাতালে এই হলো তো হাসপাতালে চিকিৎসালয় ওখানে পড়াশোনা হয় বাবা ধোসার হাসপাতালে গো মা কি তুমি তো শুনলি অবাক হয়ে যাবে বলো দেখি শুনি ও মা সপ্তাহে আমার বাড়ি দুবার তিনবার করে অ্যাম্বুলেন্স ঢোকে কেন আমি কখন কোথায় পড়ে থাকি তুলে নিজের জন্য এই মদ খোর দাদা
আরে কি হলো রে চকি দেখিনি আমি দাদা বলে জিনিসটা ব্যবহার করিনি আমি সারা জীবন একটা জিনিস পড়ে আছি আমি রাম ভক্ত রাম ছাড়া কিছু চলি নি এই যে হেমন্ত দা রাম বলে করে মত আছে আছে ও তুমি মত খাও রাম খাও বলে কি মত খাও না তো মত তো ও মা রাম মত ঠিকই আমি খাই ঠিকই কিন্তু যখন খাই তখন একটু গঙ্গা জল দিয়ে তারপর খাই কেন মালটাকে শুদ্ধ করে নিয়ে বাবা কি ব্রেনে ছেলে দেখো তো বাবা বাবা কি বলছি কি আমি তো পেয়ে দেবো তোমাকে চাহিদা আছে হ্যাঁ ছেলে অনুযায়ী সব 50,000 টাকা দিতেই হবে 50,000 টাকা ওই দেখ ঠ্যাংটা খারাপ হলে নালে পুরো পুরো 1,00,000 দিয়ে দিতে ঠিক আছে দেবো দেবো আমি কি ভিখারি নাকি তুমি মনে করেছো আমিও বড়লোক এই ওই ক্যানিং নদী আমার ক্যানিং নদী তোমার ওই হুগলি সেতুর ব্রিজটা আমার হ্যাঁ ওই শিয়ালদা স্টেশনটা আমার নামে চলে ওই দেখ ক্যানিং স্টেশনটা আমার বাবা গেলে তোর বাবা গেলে জিনিস নদী শুয়ে থাক এই ওই মালা মালা করে মালা মালা পানান করব মালা মালা করে মালা এই গুরু ওই হারের বাচ্চা এই বিয়ে বাড়ি কত লোকজন কার সাথে কথা বলো কি ভাবনা তুই সবার সাথে কথা বলে যাচ্ছিস আর এখানে বানান করতে বলতে বুঝতে পারি না তো বানান কর তুই জানি না সারা জীবনে লোকের বাড়ি গরু চড়ে রে খেলু সারা জীবনে স্কুলের মুখ দেখি না আর আমি করব বানান তুই এত কোন তোর শাশুর সঙ্গে কথা বলে কি বুঝলি মোটামুটি খারাপ নয় শোন তোর শাশুড়ি যত থেকে হুম্বি তুম্বি করুক না কেন ও সারা স্কুলের মুখ বন্ধ থাকি না ও কি বললে মালা মালা বানান করো গুড নাইট গুড নাইট ছেলে গুড নাইট ছেলে ওই আমি গুড় খাই নে আমি গুড় খাই নে ওই আমি গুড় খাবো রে ওরে গুড় তোকে খেতে বলি ওই তো বলে গুড় খাও গুড় খাও গুড নাইট ছেলে মানে অন্ধকার তুই ভালো ছেলে আমি তো এমনি অন্ধকারে ভালো ছেলে বাবা টপর বানান করে টপর দাও কাট দাও কাট পার পারে তো চমৎকার হয়েছে বাবা আমি ডাকবো ডাকি তবে মেয়েকে সাইকেল ছোট গোবর খেতে পারিস পাঁচি কন্যাশ্রী পেয়েছে নাকি না ওই নবে নবে যাচ্ছে এটা তোর বড় হবে আমিও বিয়ে করবো ভালো লাগে
মোটামুটি বিয়ে হবে তো। আচ্ছা
তাহলে এটা আমার কিচ্ছু করতে আরে এই শুন এক কাজ কর মেয়ে কে শুন বাবা এখন চেপে যা ফুল ছুঁতে যা করে দে বাবা গদাই তাহলে মহলা একটা দে বিয়ে হবে কে মারা যাবে তুই নাকে আমি লেজারে যাই একটা কথা বলি তোর ছাড়বো তোর লেজার ছাড়বো না কোমরে মারবো শোন তোর শাশুড়ি মোটামুটি পঞ্চায়েতের প্রধান সঙ্গে আমি জানি তোর টেনশন অনেক মা তুই চেপে যা আছি তো আমি শোন আমি তো আছি আমার টিম আছে চেপে যান কত বোঝাবো ওকে বোঝাচ্ছি তোকে বিয়ে বাড়ি 1200 লোক আছে বাবা কত কথা বলবো আমি একা লোক আমার বউ বিধবা হলে কি হবে বউ ভালো নমঃ শুচি আর গদাই শালা বিয়ে করছে ওরে এটা মন্ত্র আমার একটা কাকা আধার কার্ড রেশন কার্ড এখনো মধ্যে করতে পারি না মালা বদল কর
আমি তোর কাকা। আমার কাকা বুঝলি? শালা আমার বংশের কেউ নেই, আমার নাকি ও কাকা। এই তুই কোথা থেকে এসেছিস? কেন তোর বিয়ে খেতে এসেছে মনে হয় টাকা তো? তুই আমার বিয়ে দিছিস? এই সাহস বলা কে দিতে রে? কথাবার্তা ভালো করে বলবি। এই তোর বিয়ে দিলাম আমি, বুঝলি? উনি কি আমার বিয়ে দিছে? এ মা, এই তুই এসেছিস? এই কেন তো ছোটবেলায় লড়ে তো আমার তাল গাছে পুজো, তাল গাছে নাচে দিলে রস খাওয়া হবে না। তোমার কোন কথা শুনবো না গো সাউরি গো, আমি শুক্রবার আর রাখবো না, আমি বৃহস্পতিবার মানবো না, জামাই মেয়ে পাইকে তো হবে না। ও পাচি পাচি রে, ও মা যাচ্ছি শ্বশুর বাড়ি রে, পাচি আমার শিশু মেয়ে জামাই ছোট কলসি, আর তোমার পাতে শেষ মেয়ে বড় জ্বালা কিনে দেবো রে, আর তুমি হলে ভাগলপুরের গাই পাঁচের সাথে চলো। আচ্ছা আশীর্বাদ ছিঁড়ে দেখো, আমার মেয়ের আশীর্বাদ ছিঁড়ে দেখেছো তো? তেমনি আশীর্বাদ করি ওকে সামনের বছরে, যেন এটা সাদা থান পরে আসতে পারে। কালকে রে ওয়ালা, কালকে রে আসবো আমা। এই আগো তোমার থেকে আমার মার কথা মনে হচ্ছে। হাই খোকা খুলে আয়, আমি তখন এইটুকুনি বেলায় আমার মা ডাকে যে বলে, শালা বানের বাচ্চা না কি বলতো? কোনদিন মার সেও ভালোবাসা আদর যত্ন কিছু পাইনি, তোমার দেখে মাঝে মাঝে মনে হয় একটুকুনি কোলে উঠবো। হাই খোকা খুলে আয় না, এখন আমি কোলে উঠতে পারবো না। কেন? আমি অনেক বড় হয়ে গেছি, যদি পড়ে যাই তুই ভালো করে আশীর্বাদ কর মা, আমি জানো সামনের বছরে এগারোটা ছেলে পুলে নিয়ে তোর বাঁচতে ঢুকবো।
আমরা তো শাওরি আশীর্বাদ করেছি ও বাবা এখানে এসো বাবা তোমাকে আমি আশীর্বাদ করেছি আসি বাবা থাক থাক আমার